হয়,
হয় তাহলে কিসের ভয় আমার নামে ছয়টা মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এই মামলাগুলোর এজাহার পড়ে আমি হাসব না কি করব বুঝি না কারণ একটা এজাহারের সঙ্গে আমার কোনো পরিচয় নাই কারণ যা যা বলা হয়েছে এতই মিথ্যা সেই কথাগুলি যে সেই কথাগুলো নিয়ে আসলে কি মামলা লড়বো কিন্তু হাজিরা তো আমাকে ঠিকই দিতে হয় তো আমি ঘরে বসে থাকলেও আমাকে মামলা দেবে আমি আন্দোলন সংগ্রামে পথে নামলে আমাকে মামলা দেবে তাহলে কোনটা করা উচিত আপনারাই বলেন আন্দোলনের কোনো বিকল্প নাই এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন 23 সালে আদায় করব ইনশাল্লাহ এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমি গ্যারান্টি দিতে পারি 92% থেকে 95% ভোট নিয়ে পার্লামেন্টে 350টা আসনের মধ্যে 300টা আসন বিএনপি নিয়ে বিএনপি সরকার গঠন করবে বিএনপি সেই জনসমর্থন আছে বিএনপি গণ মানুষের দল বিএনপি সাধারণ মানুষের দল এবং যতবার বাংলাদেশ ক্রান্তিকালে পড়েছে ততবার দেশোদ্ধারকারী ভূমিকায় বিএনপিকে পেয়েছে যখন 1971 সালে যখন স্বাধীনতার ঘোষণা দেবার জন্য কাউকে পাওয়া যায় নাই তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন তিনি ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীরত্ব সেক্টর কমান্ডার তার দলই হচ্ছে প্রকৃতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের দল মুক্তিযোদ্ধাদের দল বিএনপিতে যতজন বীরত্ব আছে যতজন বীর প্রতীক আছে যতজন বীর বিক্রম আছে তার ধারে কাছে আওয়ামী লীগে নাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় দেশে ছিল না তো সুতরাং যতবার বাংলাদেশের মানুষ বিপদে পড়েছে ততবার বিএনপিকে তারা পাশে পেয়েছে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি ছিল সবচেয়ে অগ্রভাগে এবং তার যে পুরস্কার সেটা কিন্তু দেশের মানুষ দিয়েছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন করা হয়েছিল সুতরাং ভাইরা আমার এখন পিছনে ফিরবার সময় নয় এখন আর বসে থাকবার সময় নয় আপনারাই আমাদের শক্তি আপনারাই বিএনপির শক্তি আপনারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি সুতরাং আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা যে যেখানে যেভাবে পারে আমাদের হাতকে শক্তিশালী করে পথে নামে এবং ইনশাল্লাহ 2023 সালের পর হবে আমাদের সময় ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমার বাসায় আসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই সঙ্গে দিল্লির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা দুজন আসেন আমার বাবাকে দেখবার জন্য এবং সেই সময় প্রথম আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে সামনাসামনি দেখি উনিও আমাকে প্রথমবারের মতন দেখেন এবং বলেন যে তুমি একটা ব্রিলিয়ান্ট মেয়ে তুমি রাজনীতিতে আসো তোমাদের হাত ধরে রাজনীতি নতুন একটা রূপ পাবে সেই যে আমার উৎসাহ সেই যে আমার অনুপ্রেরণা তার সবটাই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে তার সাহস নিয়ে তার দোয়া নিয়ে তার আশীর্বাদ নিয়ে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি